হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা তোমাদের কাছে নতুন, কিন্তু আমার কাছে এটা অনেক পুরনো ভিডিও। মিষ্টি তখন অনেক ছোট, তখন মিষ্টি একটা শ্যুট করেছিল শর্ট ফিল্ম, যার নাম ছিল শিউলি। তো ওটা ওই শিউলেরই মেমোরিগুলো এই ফোনে আমার রয়ে গেছিলো। কখনো ভাবিনি এটা আমি আপলোড করব। তখন জাস্ট আমি রেকর্ড করে রেখেছিলাম মুহূর্তগুলো, যে আমার মেয়ে ফার্স্ট টাইম কোনো শ্যুট করছে, ওর মেকআপ হচ্ছে, তার জন্য আমি এগুলো জাস্ট মোবাইলে ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। তো আজকে সকালে হঠাৎ ফোনটা দেখতে দেখতে দেখলাম যে এই ভিডিওগুলো ফোনে রয়েছে। তো আমি ভাবলাম ফোন যদি কখনো খারাপ হয়ে যায় ভিডিওগুলো হয় হারিয়ে যাবে, তাই আমি এডিট করে আমি ভাবলাম আপলোড করে দিই, তোমরাও দেখবে, আর এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। আর একটা কথা, দেখো এখানে মিষ্টি রেডি হয়ে গেছে। আর একটা কথা যেটা না বললেই নয়, এই যে শ্যুটে ওর যাওয়া, এটা সম্পূর্ণ ক্রেডিট আমি দেবো প্রকাশ শিকদারকে, আমাদের সবার প্রিয় মিষ্টির কাকাই প্রকাশ। প্রকাশই মিষ্টিকে এই সুযোগটা করে দেয়। ও আমাকে ফোন করে হঠাৎ একদিন যে দিদি তুমি মিষ্টিকে একটু নিয়ে আসবে, একটা শর্ট ফিল্মে আমার একটা বাচ্চা মেয়ে লাগবে। তো প্রথমেই আমার মিষ্টির কথাটা মাথায় আসে, তার জন্যই আমি দিদি তোমাকে ফোন করি। তো আমি ওখানে নিয়ে যাই, ওরা সবাই মিষ্টিকে পছন্দ করে, তারপরেই ওরা আমাকে একদিন কল টাইম দেয়। ইভেন যাওয়ার সময় প্রকাশরা নিয়ে গেছিলো, ওরাই আমার আমাকে নিয়ে এসেছিলো। তাই এগুলো জাস্ট একটা মেমোরি। আর একটা কথা না বললেই নয়, আজ মিষ্টিকে যতটুকু লোক চেনে বা মিষ্টিকে যে ডাকে সবাই, সম্পূর্ণ ক্রেডিট প্রকাশের জন্য। প্রকাশ যদি কোনোদিনও জয়ের সাথে আমাকে পরিচয় না করিয়ে দিত, মিষ্টির লাস্ট যে শ্যুটটা করে এসেছে সেটা আমি শেয়ার করেছি, সেটা জয়ই আমাকে ডেকেছিলো। তো প্রকাশ মিষ্টিকে খুব ভালোবাসে আর আমরাও প্রকাশকে খুব ভালোবাসি। তোমরা সবাই এইভাবে মিষ্টিকে ভালোবেসো, আশীর্বাদ করো, মিষ্টি যাতে এগিয়ে যায়। তো এইটুকুই চাইবো, আর তোমাদের কাছে আমি এগুলো শেয়ার করছি। দেখো কী সুন্দর করে আদো আদো কথা বলছে, মানে প্রকাশ বসে। আর একটা কথা, প্রকাশ ওখানে বসে বসে মিষ্টিকে বুঝিয়ে দিছিল যে শোনা তুমি এরকম করবে ওরকম করবে। আমি ভয় পাচ্ছিলাম যে ভাই ও হয়তো পারবে না, প্রকাশ বলছে না দিদি ও সব পারবে। তো দেখ, তোমাদের কাছে আমি এটা শেয়ার করলাম, আশা করি তোমাদের এটা ভালো লাগবে, আর মিষ্টিকে অনেক ভালোবাসা দিও। এখানে মিষ্টির আদো আদো কথাও তোমরা শুনতে পাবে, ও যে বলছিল। এটা ডাবিংয়ের জন্য আমাদের একদিন ডেকেছিল, তো এখানে মিষ্টির ডাবিংয়ের জন্য গিয়েছিল। ওর বিশাল কনফিডেন্স জানো তো, ও চলে গিয়েছিল, গিয়ে ডাবিং রুমে বসে ভয়েস দিচ্ছিল। তো এখানে সবাই বসেছিলাম আমরা বাইরে, মিষ্টির পাপা নিয়ে গেছিল আমাদের, ওখানে জয় ছিল। এটা আমি বাড়িতে টিভিতে চালিয়ে আমি মাঝে মধ্যে ভিডিওটা দেখি, আমার খুব ভালো লাগে। মুভিটার নাম ছিল শিউলি, এটা জয়ের চ্যানেলে, জয় রয় এন্টারপ্রাইজ, ওইটাতে এই মুভিটা এখনও রয়েছে, তোমরা গিয়ে ওখানে দেখতেও পারো। আমার খুব ভালো লাগে নিজে, কি আর বলবো তোমাদেরকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো।